হ্যালো ফ্রেন্ডস টিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো ডাব্লিউ পেপার সিক্স টু থাউজেন্ড টোটাল অ্যারেথমেটিক সেকশনটা আমরা জানি পেপার সিক্সে টোটাল একশোটা ম্যাথ এবং একশোটা রিজেনিং থাকে তো আজকে আমি এই একশোটা ম্যাথের ক্ষেত্রে একটু অ্যানালাইসিস করে দেখাচ্ছি যে কোন চ্যাপ্টার থেকে কতগুলি করে কোশ্চেন এসেছে লাস্ট ইয়ার অর্থাৎ টু থাউজেন্ড তো তারপরে আমরা এক এক করে সেই সমস্ত কোশ্চিনগুলো আমরা ভিডিও আকারে পার্ট বাই পার্ট সলভ করে দেবো সবার প্রথমে আমরা শুরু করবো দু সাল নিয়ে তারপরে আস্তে আস্তে আমরা দু হাজার আঠেরো সতেরো ষোলো পনেরো চোদ্দো তো এই চোদ্দো অবধি আমি সমস্ত প্রিভিয়াস ইয়ারের প্রেফার সিস্টেম আমরা কমপ্লিট করে দেব তো যাই হোক তোমরা দেখতে থাকো আশা করি অনেকটাই তোমাদের হেল্প হবে আর যারা আপকামিং বিসিএসের জন্য প্রিপারেশান নিচ্ছ যে দু হাজার কুড়ি মেন্সের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তো চলো আমরা দেরি করছি না আমি এখানে শুধুমাত্র দু হাজার উনিশ সালের কোশ্চেনটাকে অ্যানালাইসিস করছি এরপরে আমি একটা ভিডিও বানিয়ে দেব যে আমরা কিভাবে এই পেপার সিক্সটাকে ইম্প্রুভ করতে পারি ঠিক আছে ম্যাথের দক্ষতা যে ম্যাথ দক্ষতা বা রিজনিংয়ের দক্ষতা কিভাবে তুমি বাড়াবে তার উপর আমরা স্পেশালি একটা ভিডিও করে দেব। এবং কোন কোন চ্যাপ্টারের উপরে জোর দিতে হবে বিস্তারিত আমরা আলোচনা করে দেব যাই আমরা আজকের এই পার্টে উনিশটা নিয়ে একটু অ্যানালাইসিস করে কোশ্চেন সলভ করা শুরু করব। দু উনিশ সালের কোশ্চেনটি আমরা অ্যানালাইসিস করে এখনও পর্যন্ত যেটা আমরা পেয়েছি বা দেখলাম সেটা হলো দেখো এখানে আমরা মেনশন করে দিচ্ছি মাত্র কয়েকটা চ্যাপ্টার থেকে কিন্তু এই একশোটা কোশ্চেন হয়ে গেছে কয়টা চ্যাপ্টার এখানে সবার প্রথমে রয়েছে দেখো এলসিএম সরি নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম থেকে এখানে কোশ্চেন এসছে মাত্র সাতটা এলসিএম এসিএফ এখান থেকে কোশ্চেন এসছে তিনটে তারপরে রয়েছে এইজ অর্থাৎ বয়স সংক্রান্ত তাই তো এখান থেকে কোশ্চেন দেখো একটা রয়েছে এরপরে চলে আসি আমরা চার নম্বরে যে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট এখান থেকে আঠারোটার মতো কোশ্চেন আমরা পেয়েছি এরপরে চলে আসলাম পার্টনারশিপ পার্টনারশিপ থেকে মনে হয় যেন একেবারে অঙ্ক ঢেলে দিয়েছে সাতাশটা কোশ্চেন এসছে নেক্সট কি চেন রুল বা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক তাই তো এখান থেকে আমরা পেয়েছি এগারোটার মতো কোশ্চেন পাবো এই চ্যাপ্টারে থেকে পার্সেন্টেজ থেকে রয়েছে নটা কোশ্চেন প্রফিট অ্যান্ড লস থেকে রয়েছে সতেরোটা কোশ্চেন আর অ্যালিগেশন থেকে রয়েছে সাতটা কোশ্চেন এই টোটাল কাউন্ট করে আমাদের হান্ড্রেড ম্যাথ কমপ্লিট তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো অনেক চ্যাপ্টার কিন্তু এরা স্কিপ করেছে সেই চ্যাপ্টারগুলো থেকে কোনো কোশ্চেন কিন্তু আসেনি তো যাই হোক এবার আসেনি তার মানে এই নয় যে ভবিষ্যতে আসবে না তো যাই হোক আমরা টোটাল অ্যানালিসিসটা একটা ভিডিওতে পরে দেখাবো এবার আমি এক এক করে পুরো টপিক ধরে ধরে সমস্ত কোয়েশ্চেন সলভ করব। সবার প্রথমে আজকে আমরা আলোচনা করব নাম্বার সিস্টেমের এই সাতটা কোশ্চেন নিয়ে কেমন তো চলো আমরা নাম্বার সিস্টেমের কোশ্চেন এবার চলে যাই সবার ফার্স্ট যে কোশ্চেন আছে দেখো এখানে কী দিয়েছে দ্য নাম্বার রুট ওভার সেভেন তাহলে এই রুট ওভার সেভেনের ভ্যালুটা কত এবার এখানে যে অপশানগুলো রয়েছে লাইজ বিটুইন ওয়ান অ্যান্ড টু লাইজ বিটুইন টু অ্যান্ড থ্রি লাইজ বিটুইন থ্রি অ্যান্ড ফোর অ্যান্ড হচ্ছে কি সিক্স অ্যান্ড সেভেন আমরা কীভাবে করবো একটু দেখে নাও এই যে রুট সেভেন এর ভ্যালুটা চেয়েছে আমরা এর থেকে ছোটো একটা যদি স্কোয়ার রুট সংখ্যা নেই যে ফোর আর এর থেকে বড় একটা স্কোয়ার রুট সংখ্যা যদি আমরা নিই আমরা বলতে পারি নাইন আর ফোর তো এই ফোর এর স্কোয়ার রুট করলে দুই হয় এই নাইন এর স্কোয়ার করলে সর্বোচ্চ তিন হয় দেখো সিলো সেভেন ভালো করে বোঝা আমি একটু বাড়িয়ে ধরলাম অর্থাৎ সর্বোচ্চ আমি নয় করে নিলাম তাহলে ম্যাক্সিমাম সেই সংখ্যাটা তিনের মধ্যে হতে পারে আর আমি একটু মিনিমাম করে নিলাম যে ফোর্থ ও এখানে আসছে দুই আমরা বলতে পারি যে রুট সেভেনের মানটা এই যে দুই এবং তিনের মধ্যবর্তী কিছু হবে কারণ চারকে কখনো ক্রস করতে পারে না এবং সাতকে ক্রস করতে পারে না আর দুই তো হলে কম হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে আমরা উত্তর করবো লাইভ বিটুইন টু অ্যান্ড থ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি এইচ এভরি কোশ্চেন সলভ করে দেবো টোটাল হান্ড্রেড ম্যাথের যে কোশ্চেন রয়েছে তোমরা ভিডিওগুলো দেখো যারা বিশেষ করে বিসিএস এর জন্য প্রিপারেশান নিচ্ছ তোমার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো তাহলে আমি চেষ্টা করবো টু থাউজেন্ড ফোরটিন অব্দি কমপ্লিট করে দেওয়ার জন্য চলো দুই নম্বর কোয়েশ্চেন দেখো রুট ওভার তিনশো রুট ওভার সরি মাইনাস রুট ওভার পঁয়তাল্লিশ প্লাস রুট ওভার একশো পঁচিশ তো যাই হোক এখানে করছি একটু দেখে নাও এই যে রুট ওভার তিনশো একে আমরা ভেঙে নেব দেখো তিনশোকে আমরা লিখতে পারি না দশ ইন্টু দশ ইন্টু তিন কারণ দশ দশকে একশো ইন্টু তিন তিনশো তাহলে রুটের বাইরে আমরা একবারে দশটাকে বের করে নিচ্ছি তাহলে একবারে করে দিলাম তাহলে টেন রুট থ্রি কারণ এই যে দশ ভিতরে আসলে একশো হিসেবে ঢুকে দেখো রুট ওভার তিনশো হলো তাই তো মাইনাস এই যে পঁয়তাল্লিশকে আমরা ভাঙবো কিভাবে তিন ত্রিকের নয় পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে দেখো আমরা এইভাবে ভাঙছি কিভাবে বুঝলাম যে এটা পঁয়তাল্লিশ দেখো এই যে তিন ভিতরে ঢুকলে কত হবে নয় হিসেবে ঢুকে পাঁচ নং পঁয়তাল্লিশ একটু খেয়াল করবে একশো পঁচিশ হয়েছে তাই তো তাহলে আমরা কি করবো পাঁচ পাঁচ আর পঁচিশ তাহলে ফাইভ রুট ফাইভ এরপরে কত আছে একশো আট ছয় ছয় ছত্রিশ ইন্টু তিন তাহলে আমরা করে দিলাম সিক্স রুট থ্রি মাইনাস কুড়ি আছে কুড়িকে কি করবো দুই দুগুণি চার এই যে চার পাঁচে কুড়ি মাইনাস আটচল্লিশ আছে চার চারে ষোলো তিন ষোলো আটচল্লিশ এবার আমরা এখানে একটু ক্যালকুলেশনটা দেখে নিই যে সিম্পলিফিকেশান বা করলে কত আসে আমাদের এখানে একটা জিনিস লক্ষ্য করো আগে রুট থ্রি কতগুলো আছে এখানে আছে প্লাস টেন আর কোথায় আছে এখানে আছে দেখো মাইনাস সিক্স মাইনাস ফোর তাহলে এই মাইনাসে মাইনাসে দেখো অলরেডি মাইনাস টেন তাই না মাইনাস টেন রুট থ্রি আর এই যে প্লাস টেন রুট থ্রি তাহলে এটা কেটে গেলো এই যে টোটালটা আমরা কেটে দিলাম এরপরে পরে আমরা এবার খুঁজব ফাইভটা এখানে দেখো মাইনাস রুট থ্রি ফাইভ এখানে আর কোথায় আছে মাইনাস রুট টু ফাইভ তাহলে এই তিন আর দুই কত হলো পাঁচ আর এখানে দেখো প্লাস ফাইভ তাহলে এটাও কেটে গেল তাহলে সব যখন কেটে যায় আমাদের উত্তরটা হয়ে যাবে জিরো অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো এখানেও আমরা চেষ্টা করবো একই প্রসেসে অঙ্কটা করার প্রথমে যা আছে আমরা একটু লিখে দিচ্ছি কি আছে থ্রি রুট থ্রি মাইনাস আমরা এটাকে গুণ করে দেব তাহলে কী হবে ফোর রুট সেভেন প্লাস একে গুণ করে দাও কী হবে ফোর রুট থ্রি প্লাস কে একশো বারোকে এবার আমরা একটু ভেঙে লিখবো কীভাবে চার চারে ষোলো সাত ষোলো কত একশো বারো তাহলে আমরা এখানে লিখবো ফোর রুট ওভার সেভেন প্লাস কত রুট ওভার থ্রি এবার এখানেও আমরা একটু ক্যালকুলেশনটা করে দেখি যে আমাদের কত আসে তাই তো এখানে দেখো এই যে প্লাস আর হচ্ছে মাইনাস কেটে গেলো এখানে দেখো লক্ষ্য করো এখানে কত আছে চার আর এখানে কত আছে আচ্ছা আমরা কি কিছু মিস্টেক করলাম মনে হচ্ছে হাঁ সরি এটা তো মাইনাস হবে একটু ভুল করে ফেললাম এটা মাইনাস হবে সরি তো যাই হোক এবার ঠিক আছে এখানে কতগুলো রয়েছে দেখো এই যে প্লাস তিন আর এই হলো এক তাহলে প্লাস ফোর আর এখানে আছে মাইনাস তাহলে এই প্লাস আর এই মাইনাস টোটালটা কেটে যাচ্ছে এখানেও আমাদের অ্যান্সার হবে জিরো অর্থাৎ অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার এবার চলে আসো পরের কোয়েশ্চেনগুলো দেখো এই কোয়েশ্চেনগুলো একটু বুঝতে হবে তাহলে আমরা দেখি উত্তর করতে পারবো কি বলেছে দেখো হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি অ্যাডেড আট হাজার দুইশো পঁচাত্তরের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা আমি যোগ করব যার ফলে ওই সংখ্যাটা কি পারফেক্ট স্কোয়ার সংখ্যা হবে তাহলে আমি একটু দেখাই এখানে ভেঙ্গে আট হাজার দুইশো পঁচাত্তরের সাথে এক এক করে একটু ভালো করে বুঝবে যদি আমি চার যোগ করি তাহলে কত হয় চার যোগ করলে হবে আট হাজার দুশো সেভেন নাইন যদি আমি আট যোগ করি জাস্ট আমি একটু বোঝাচ্ছি তাহলে কত হবে আট তিন যদি আমি পাঁচ যোগ করি তাহলে কত হবে আট দুই আট শূন্য যদি আমি ছয় যোগ করি তাহলে কত হবে আট দুই আট এক এবার এই যে চারটে অপশান এর মধ্যে দেখতে হবে আমার কোন সংখ্যাটা পারফেক্ট স্কোয়ার নাম্বার আমরা জানি কোনো সংখ্যার শেষে যদি জিরো থাকে তাহলে পারফেক্ট হয় না দুটো জিরো থাকতে হয় একটা জিরো থাকলে কখনো পারফেক্ট স্কোয়ার হয় না তার শেষে কিন্তু দুটো জিরো থাকতে হয় তাহলে প্রথমে কিন্তু আমাদের অপশান নাম্বার সি বাদ অর্থাৎ পাস কিন্তু হবে না এরপরে দেখো আমরা এই যে কখনও পারফেক্ট বা পূর্ণবর্গ সংখ্যার শেষে কিন্তু থ্রি থাকে না আমরা জানি আমি এর আগে এক এক করে নিয়মগুলো দেখিয়ে দিয়েছিলাম পূর্ণবর্গর নিয়ম যে কী থাকলে পূর্ণবর্গ সংখ্যা হয় এবং তাদের ডিজিট সাম দিয়েও কিন্তু আমি দেখেছিলাম যারা হয়তো সেই ভিডিওগুলো দেখো একটু দেখে নেবে তাহলে এটাও কিন্তু আমাদের হবে না কোন সংখ্যার শেষ ডিজিট নয় থাকতে পারে কিন্তু তার আগের সংখ্যাটা অবশ্যই জোর সংখ্যা হতে হয় নয় লাস্ট ডিজিট ইউনিট ডিজিট যদি নাইন হয় তাহলে ঠিক তার আগের সংখ্যাটা জোর সংখ্যা হতে হবে কিন্তু এখানে আছে বিজোর সংখ্যা এটাও স্কোয়ার সংখ্যা হতে পারে না তাহলে এখানে একমাত্র অপশান রয়েছে কি সিক্স তাহলে আমরা এখান থেকে সিক্স ক্লিক করলাম কিন্তু প্রমাণ করে দেখব আর একটা লজিক আছে কোন সংখ্যার এক থেকে চব্বিশ পর্যন্ত যে কোনো সংখ্যার স্কোয়ার করে তার শেষ দুটি সংখ্যা যদি আমাদের এই কোশ্চেনের শেষ দুটি সংখ্যার সাথে মিলে যায় তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার তাহলে দেখো এই যে এখান থেকে যদি আমি সেই নয়ের এই যে নয়ের স্কোয়ার করি কত হয় ভাই একাশি দেখো একাশি এখানেও একাশি রয়েছে ইয়েস আমরা বলতে পারি এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার আমি কিন্তু রুলগুলো এর আগে দেখিয়ে দিয়েছি কেমন ভাই একটু দেখে নেবে হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি সাবস্ট্রাক্টেড ফর্ম সাতশো বত্রিশ তো দেখো মাইনাস আমরা আগে করব না আমরা জানি মোটামুটি সাতশো বত্রিশের কাছাকাছি একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার কত মোটামুটি চব্বিশ চব্বিশ পাঁচশো ছিয়াত্তর পঁচিশ পঁচিশ ছয়শো পঁচিশ তাই তো তাহলে আমাদের এখান থেকে যদি আমরা মাইনাস করে দিই তাই তো কত মাইনাস করব। যদি আমরা তিন মাইনাস করি তিন মাইনাস করলে কত হবে তিন যদি আমরা মাইনাস করি তাহলে হবে সাতশো কোথায় গেল আচ্ছা সরি সাতশো বত্রিশ থেকে যদি তুমি তিন মাইনাস করো কত হবে আগে একটু আমরা করে নিই জাস্ট লজিকটা বোঝানোর জন্য উনত্রিশ হবে সাতশো উনত্রিশ তাই তো যারা কনসেপ্ট ক্লিয়ার নেই যাদের তারা একটু দেখে নেবে সাতশো আমি এখন বলছি না উত্তর আমি প্রত্যেকটা জাস্ট একটু দেখাই যারা হয়তো স্কোয়ারটা মনে নেই অনেকেই হয়তো ওই স্কোয়ার মনে আছে যে সাতাশের স্কোয়ার করলে কিন্তু সাতশো উনত্রিশ হয় আমাদের উত্তর এসে গেছে কিন্তু আমি তবুও একটু লজিক্যালি দেখাবো সাতশো বত্রিশ থেকে যাদের মনে নেই তারা কি করে করবে চার মাইনাস করলে কি হবে সাতশো আটাশ তারপরে কত হচ্ছে পাঁচ মাইনাস করো সাতশো বত্রিশ থেকে পাঁচ মাইনাস করলে কত হবে পাঁচ মাইনাস করলে হবে সাতশো সাতাশ তারপরে ছয় মাইনাস করলে কত হবে সাতশো বত্রিশ থেকে ছয় মাইনাস করলে তো এইভাবে মাইনাস করার দরকার নেই যেহেতু ছোট সংখ্যা আছে দেখবে কাছাকাছি স্কোয়ার নাম্বার কি আছে তাই তো তাহলে যা থাকবে তার থেকে একটু কম বেশি কত মাইনাস করলে স্কোয়ার সংখ্যাটা এসে যায় তোমরা যদি মনে রাখতে পারতো যে সাতাশের স্কোয়ার করলে তো সাতশো উনত্রিশ এখানে সাতশো বত্রিশ আছে চলো আমরা তিন মাইনাস করে দিই তো ছয় বাদ দিলে কত হবে বত্রিশ ছয় আছে বারোশো মানে ছয় ছাব্বিশ সাতশো ছাব্বিশ এবার নিয়ম অনুযায়ী আমরা একটু আগেই বলেছিলাম কোন সংখ্যার শেষে নয় থাকতে পারে কিন্তু তার আগের সংখ্যাটা জোর হলে কিন্তু পারফেক্ট তাহলে এখানে কিন্তু আমরা পেয়ে গেছি লজিক অনুযায়ী এক নাম্বার তোমরা কি বুঝতে তাহলে এখানে আমাদের এক নাম্বার চলে এসেছে তাহলে আর আমাদের উত্তর দেখার দরকার নেই কারণ এখানে বলেছে দ্য লিস্ট নাম্বার ক্ষুদ্রতম সংখ্যা সব থেকে ক্ষুদ্রতম তিন তাহলে তিন মাইনাস করাতে যদি আমরা পেয়ে যাই বাকি আর কেন চেক করব। পরের কোশ্চেন একশো বিরানব্বইয়ের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে একটা একশো বিরানব্বইয়ের সাথে আমি যদি শুধু লাস্ট লাস্ট ডিজিট ডিজিট আমি নিয়ে করি জাস্ট বোঝানোর জন্য একটু দেখো একশো করো প্রথমে সরি প্রথমে পাঁচ গুণ করো তাহলে শেষে আসবে পাঁচ দুগুণি দশের শূন্য পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ তাহলে এখানে তো ডবল জিরো থাকছে না তোমরা জানো যে ডবল জিরো থাকলে পারফেক্ট স্কোয়ার তাহলে এই পাঁচ গুণ করার কোনো প্রশ্নেই আসছে না আমরা দুটো শূন্য পাবো না চার গুণ করো চার গুণ করলে কী হবে চার দুগুনি আট তো চার দুগুনি আট চার নং ছত্রিশের ছয় আমরা জানি পারফেক্ট স্কোয়ার নাম্বারের শেষে কি কী আসে একটু বলে দিই যেমন দেখো একের স্কোয়ার করলে এক হয় দুয়ের স্কোয়ার করলে চার হয় তিনের স্কোয়ার করলে নয় হয় তিন চার চারের ষোলো হয় পাঁচ পাঁচা পঁচিশ হয় ছয় ছয় ছত্রিশ সাত সাত ঊনপঞ্চাশ আট চৌষট্টি নয় নং একাশি একটা পারফেক্ট স্কোয়ার হতে গেলে তার শেষে এই সংখ্যাগুলি থাকবে অল টাইম কখনো আট থাকতে পারে না তো আমরা চার দিয়ে যখনই গুণ করলাম শেষে আট চলে এসে তাহলে এটা উত্তর হতে পারে না পারফেক্ট হতে গেলে এই সংখ্যাগুলি থাকবে তার ইউনিট ডিজিট তবে হ্যাঁ পারলাম শূন্য থাকতে হবে তবে দুটো তাহলে এবার তিন গুণ করি তো দেখি তিন গুণ করলে কত হয় তিন দিয়ে যদি আমরা গুণ করি তিন দুগুণি ছয় তিন নং সাতাশের সাত তাহলে এবার অনেকে ভাবে স্যার এখানে তো সিক্স রয়েছে তাহলে তো সিক্স হয়ে যাওয়া উচিত না দেখো যখন আমি তিন গুণ করছি তিন দুগুনি ছয় তিন তো আর আমি গুণ করলাম না এই অব্দি রেখে দিলাম আগে ভালো করে বুঝতে হবে যদি আমি গুণ করি কি হবে হবে তাহলে এবার এবার এখানে তো আছে মনে যে আঠেরো চার দুই হ্যাঁ তাহলে হতে পারে কিন্তু না এখানে বুঝতে হবে যদি কোনো সংখ্যা চার থাকে তাই তো তাহলেই আমরা বলে দিতে পারি না তার আগের সংখ্যাটাকে খেয়াল করতে হয় আমরা নিয়মে বলে দিয়েছি নিয়মগুলো দেখে নেবে কিন্তু এখানে দেখো যদি তুমি দুই গুণ করো তাহলে সংখ্যাটা কত চলে আসবে

আট আর চার বারো আট তিন পনেরো পনেরো ডিজিটসাম কখনো ডিজিটসাম সিক্স হতে পারে না ডিজিটসাম তাহলে এটা কিন্তু হবে না একমাত্র পড়ে তো তার সংখ্যাটা তুমি লিখে দাও হবে তিন নং তিন ওকে তিন দুই পাঁচ পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তর কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার তাই তো ভাই সবাই বুঝতে পেরেছ ওখানে একটু রেসপন্স করবে যাই হোক পরের কোশ্চেন আমরা চলে আসি বাই হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বারোশো ষাট থেকে বারোশো ষাটকে ডিভাইডেড করবো টু মেক দ্য কোয়েশন ইজ এ পারফেক্ট স্কোয়ার তাহলে এই কোয়েশনটা আমরা কীভাবে করবো এখানে অপশান ধরে ধরে ভাগ করার কোনো প্রয়োজন নেই আমরা এই বারোশো ষাটটাকে একটু ফ্যাক্টরাইজেশন করি আগে তাহলে সবার প্রথমে আমি একে দুই দিয়ে দেবো দুই দিয়ে দিলে কত হবে ছয়শো তিরিশ হবে এবার আমরা কত দিয়ে দেবো আচ্ছা সাত দিয়ে দিচ্ছি সাত দিয়ে সাত নং তেষট্টি এবার কত দিয়ে দেবো চলো নয় দিয়ে দিই স্কোয়ার দেখো স্কোয়ার বলেছে নয় সবসময় চেষ্টা করবে নয় চার তারপরে ষোলো এরকম সংখ্যাগুলো রাখা তাহলে আমাদের ই দিলে হয়ে যাবে ন দি দিলে দশ তারপরে কত দুই দি দিলে পাঁচ স্কোয়ার সংখ্যা খুঁজতে হবে আমাকে চার নয় এরকম দেখো এই দুই আর দুই চার এটা কিন্তু একটা স্কোয়ার হয়ে গেলো এই যে নয় এটাও কিন্তু একটা স্কোয়ার হয়ে গেলো তাহলে এখানে বাকি আছে একটা সেভেন একটা ফাইভ তাহলে এর সাথে একটা সেভেন দরকার তাহলে স্কোয়ার হবে এর সাথে একটা ফাইভ দরকার স্কোয়ার হবে তাহলে দরকার কত পাঁচ সাতা পঁয়ত্রিশ এই যে একটা করে নেই পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে আমরা যে এই যে পঁয়ত্রিশ দিয়ে যদি ডিভাইডেড করি তাহলে কিন্তু একটা পারফেক্ট কোয়েশ্চেনটা আমাদের পারফেক্ট স্কোয়ার আসবে বুঝাতে পারলাম তোমাকে এইভাবে ফ্যাক্টরাইজেশন করতে হবে যেগুলো দেখতে হবে পেয়ার মিলে যাচ্ছে অর্থাৎ এ হয়ে যাচ্ছে সেখানে আর কিছু করার নেই ক্লিয়ার এটা তো চলো এর পরের টপিক শুরু হচ্ছে আমাদের এলসিএম এবং এসিএফ নাম্বার সিস্টেম থেকে আমাদের যে কটা কোশ্চেন ছিল আমি সলভ করে দিলাম মোটামুটি সাতটার মতো কোয়েশ্চেন যেটা বলা হয়েছিল এবার আমরা এলসিএমটা শুরু করছি এলসিএম থেকে দেখো ফার্স্ট যে কোশ্চেন রয়েছে দ্য বয়েজ অফ এ স্কুল ক্যান অ্যারেঞ্জ ইন ফিফটিন এইটিন অকুয়াল রো অ্যান্ড অলসো ইন্টু টু এ সলিড স্কোয়ার একটা স্কোয়ার ফর্মে আমরা সাজাবো ফাইন্ড দ্য লিস্ট নাম্বার অফ দ্য বয়েজ ইন দ্য স্কুল তাহলে কম পক্ষে কমপক্ষে কতজন ছাত্রের প্রয়োজন আমরা জানি কমপক্ষে থাকতে সেখানে এলসিএম করতে হয় তাহলে এবার এখানে এলসিএমটা আমরা কিভাবে করব এলসিএম এর শর্ট নিয়ম তোমাদের শিখিয়ে দিয়েছি এখান থেকে আমরা যেকোনো একটা সংখ্যাকে চুজ করব এনি ওয়ান এনি ওয়ান তো চলো আমরা পনেরো দিয়ে যদি একটু ভাগ করে দেখি এলসিএম বলতে লোয়েস্ট কমন ফ্যাক্টর কাকে ভাগ করা যায় তো পনেরোর নামটা মনে নেই ঠিক আছে তিন অথবা পাঁচ দিয়ে ভাগ করবে যারা পনেরোকে চুজ করবে না আঠারো চুজ করবে তারা দুই আর নয় দিয়ে ভাগ করবে যারা চব্বিশকে নেবে তারা কি করবে তিন আর আট তো চলো আমি সবার প্রথমে পনেরো দ্বারাই ভাগ করে দেখাই পনেরো দারা ভাগের নিয়ম কি তিন এবং পাঁচ দুটো দিয়ে ভাগ যেতে হবে এবার এখানে লক্ষ্য করো তিন দ্বারা ভাগের নিয়ম কি বলেছে সমস্ত ডিডিটের যোগফল তিন দ্বারা ভাগ যেতে হবে কিন্তু অপশান নাম্বারে আট আর তিনে এগারো ভাগ যায় না অপশান নাম্বার বি কখনোই ভাগ যাবে না অপশান নাম্বার সি এস অপশান নাম্বার ডি ভাগ যায় না আমার উত্তর চলে এসে অপশন সি দেখো এক্সামে মেন টার্গেট ট্র্যাক করতে হবে তোমাকে টাইম ম্যানেজমেন্ট টাইমের মধ্যে অঙ্কগুলো করতে হবে একটা কোশ্চেন এই যে আজকে আমরা একশোটা কোশ্চেনের অ্যানালাইসিস করছি বা সলভ শুরু করেছি একশোটা কোশ্চেন তো ভাই সহজ হবে না বা একশোটা কোয়েশ্চেন জটিল হবে না যে কোশ্চেনগুলি সহজ থাকবে সেখানে আমরা চেষ্টা করব সময়টাকে সেভ করার তাতে কি হবে যেখানে দেখব কোশ্চেনের লেভেলটা একটু হার্ড সেখানে আমরা সেই টাইমটাকে আমরা দেওয়ার চেষ্টা করব। বোঝাতে পারলাম এলসিএম কিভাবে হলো যারা এলসিএম ক্লিয়ার নেই তারা আমার এলসিএম এর ভিডিওটা দেখে নেবে ইন্ডিভিজুয়ালি করা রয়েছে পরের কোশ্চেন

এই যে তিরিশ তিরিশকে কখনই আমরা চার রেশিও আনতে পারবো না কারণ কাটলে তো চার হতে হবে দেখো এখানে রয়েছে তিরিশ টু ষাট যদি কাটি ওয়ান ইস টু টু হয় ওয়ান ইস টু টু কিন্তু কোশ্চেন এসেছিল থ্রি টু ফোর আমাদের অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার তাহলে যে কোশ্চেন আমরা দেখে উত্তর করতে পারি সেখানে কেন সময় নষ্ট করব দরকার শুধুমাত্র তোমার কনসেপ্টটাকে ক্লিয়ার তো যাই হোক আমরা কীভাবে ম্যাথ ইম্প্রুভ করব কিভাবে ম্যাথে ভালো স্কোর করব আউট অফ হান্ড্রেড এইটটি প্লাস আশা করা যায় যদি কিনা আমার কনসেপ্ট ক্লিয়ার থাকে আরে ভাই পায় তো কেউ না কেউ যারা পায় তাদের কনসেপ্ট ক্লিয়ার আছে তারা সুচ্ছ মুখস্থ করে অঙ্ক করে না যাই আমরা এইসব নিয়ে পরের একটা ভিডিও করে দেব। আশা করি তোমরা সেই ভিডিওটা দেখবে যাদের ম্যাথ নিয়ে চিন্তিত সমস্ত এক্সামের জন্য আমরা কীভাবে ম্যাথটাকে ইম্প্রুভ করতে পারি কিভাবে করা উচিত বিস্তারিত আলোচনা করে দেব। চলো পরের কোশ্চেন হোক এই কোয়েশ্চেনটাকে লং অনেকে করো তিন আর চার একটা সংখ্যা ধরে নেই থ্রি এক্স আর একটা হচ্ছে ফোর এক্স এদের এলসিএম কত বারো এক্স তো এই বারো এক্স ইকুয়াল টু হচ্ছে এখানে একশো আশি এক্স ইকুয়াল টু হচ্ছে কত পনেরো তাহলে একটা সংখ্যা কত হবে তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট তোমার যতটা সময় লেগেছে আর আমি কতটা সময় করেছি ডিফারেন্স এটাই তোমার আর আমার আর কিছু না পরের কোশ্চেন দ্য রেশিও অফ আমরা এখানে একটা কাজ করতে পারি সবার প্রথমে আমরা চলে আসতে পারি যে কার ডিফারেন্সটা হয় আমরা এটা দেখতেই পারি আগে দেখতেই পারি আমি লজিকগুলো ধরিয়ে দিই ডিফারেন্সটা দেখো এক আছে বড় সংখ্যা থেকে মাইনাস করতে হয় এটা কখনোই কিন্তু আমাদের ডিফারেন্স হতে পারে না এদের কি ডিফারেন্স হচ্ছে সিক্সটি নাইন হবে না এদের ডিফারেন্স কি হচ্ছে হবে না এদের ডিফারেন্স কি সিক্সটি নাইন হচ্ছে এটা হতে পারে একটু দেখিনি নি চার আছে পাঁচ আছে চোদ্দের সমান তাই তো না তাহলে সরি হ্যাঁ নয় তাই তো নয় হাতে আছে এক একে দুই দেখো সিক্সটি নাইন এসে গেছে বাকি আইটা তো আসছে না আট আছে তেরোর সমান পাঁচ হলে তাহলে আমাদের উত্তর তো এখানেই শেষ আমি শুধুমাত্র ডিফারেন্স দেখলাম আমি করলাম না করব পরে দ্বিতীয় মেথড তুমি চাইলে রেশিওটা দেখো কোথায় পাঁচ ইস্টু আট রেশিও রয়েছে পাঁচ তো প্রত্যেকটা জায়গায় কমন আমি পা পাঁচ দেখবো না অর্থাৎ এই আটের গুণিতক কে রয়েছে এই চারটে এই যে চারটে সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা আছে যেটা আটের গুণিতক গুণিতক বলতে আট দ্বারা ডিভাইডেড করা যাবে তাহলে আটের গুণিত কোনটা হবে দেখো আট দ্বারা ভাগের নিয়ম তোমরা সবাই জানো আট দিয়ে যদি একশো ভাগ করো আট দুগুনি ষোলো দুই অবশিষ্ট তিন আটা চব্বিশ বাকি একটা দেখো আট দুগুনি ষোলো ভাগ যায় না আট আটটাকে আট পাঁচ একান্ন যায় না আট দুগুনি ষোলো তেরো থাকে যায় না এইভাবেও করা সম্ভব এছাড়া তোমরা যারা করো কি করো অনেকে যে ও বাবা সহজ কোশ্চেন চলো এইভাবে করি আনন্দের সাথে তোমরা এইভাবে করো ডিফারেন্স থ্রি এক্স সিক্যাল টু হচ্ছে সিক্সটি নাইন এক্স টু হচ্ছে থার্টিন দেন পাঁচ তেরো হতো পঁয়ষট্টি সরি আমি তো ভুল করলাম এটা তেইশ হবে তাহলে পাঁচ তেইশ হচ্ছে একশো পনেরো এটা হচ্ছে একশো চুরাশি তো আশা করি তোমরা ডিফারেন্সগুলো বুঝতে পারছো যে আমরা কোশ্চেনগুলোকে কীভাবে সলভ করার কথা এখানে বলা হচ্ছে চলো নেক্সট আরেকটা কোশ্চেন এটা ছিল আমাদের প্রবলেম অন এইজ বয়স সংক্রান্ত একটা কোশ্চেন রয়েছে আমরা এখানে এটা কমপ্লিট করে দিচ্ছি পি এইজ ইজ থ্রি বাই ফোর অফ কিউ তাহলে এখানে কি বলে দিয়েছে কোশ্চেনে পি এর বয়স হচ্ছে তিন বাই চার অফ কিউ আর কি বলেছে আর এইজ হচ্ছে কি এক পূর্ণ এক বাই দুই অফ কিউ আবার আর বলে দিয়েছে এক পূর্ণ এক বাই দুই বলতে আমরা তিন বাই দুই অফ কিউ আমরা লিখতে পারি এবার কি বলেছে একটা কাজ করি আমি এখান থেকে কিউ এর মানটা বের করে নিই আর হবে এখান থেকে আমরা কিউ এর মানটা বের করে নিলাম এবার কি করবো কিছুই না আগের ইকুয়েশন আমরা মান বসিয়ে দেবো ওরা কিছু ভ্যালু চেয়েছে পি এর মান কত কিন্তু আর ইকুয়াল টু থার্টিন বলে দিয়েছে আর ইকুয়াল টু থার্টিন বলে দিয়েছে ওকে ফাইন তাহলে তিন বাই চার আমরা লিখে দিচ্ছি তিন বাই চার এই যে অফ অফ বলতে গুণ এই যে কিউ কিউ বলতে কিউ বলতে হচ্ছে টু বাই থ্রি টু বাই থ্রি এই যে আর না লিখে দিলাম তাহলে কত আসবে দিয়ে দিয়ে কাটলে কাটলে পনেরো তাহলে আমাদের উত্তর হবে পনেরো ইয়ার্স বোঝাতে পেরেছি তো যাই হোক আমি ভিডিও গুলো বেশি লং করবো না আজকের পাটে আমি এগারোটা কোশ্চেন সলভ করে দিয়েছি পরের পাটে আমি আবার পরের থেকে বারো নম্বর কোশ্চেন থেকে শুরু করবো আমরা চেষ্টা করব টোটাল হান্ড্রেড কোশ্চেন এইভাবে সলভ করে দেওয়ার জন্য যারা আপকামিং টু থাউজেন্ড টোয়েন্টি মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা এই ক্লাসগুলো ভালো করে দেখো এবং কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করো কিভাবে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে কী করে তোমার ম্যাথ স্কিলকে ডেভেলপ করবে এই বিষয়ে আমরা নেক্সট একটা ভিডিও আপলোড করে দেব। চলো আজকে এই অবধি সবাই ভালো থেকো আর যদি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিছুটাও হেল্প হয়ে থাকে একটু ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দিও আর যারা এখনও লাইক সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিই ভাই পরের ভিডিওগুলো পাওয়ার জন্য